দেশের চলমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন সনাতন ধর্মাবলম্বীরা। স্বাধীনভাবে বাঁচার দাবিতে আন্দোলনে নামলেন তারা। দিনাজপুরে সংখ্যালঘুদের উপরে নির্যাতন, মন্দির ঘরবাড়িতে অগ্নিসংযোগ, লুত্তরাজ করা হচ্ছে বলে অভিযোগ করেন সনাতন ধর্মাবলম্বীরা। প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে নির্যাতন বন্ধ, মন্দির, শ্মশান রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি জানান তারা। সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ, নির্যাতন ও মালামাল লুটপাটের প্রতিবাদে ঠাকুরগাঁয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। জীবনের নিরাপত্তার দাবি জানান সংগঠনটির নেতারা। দেশজুড়ে লুটপাট, অগ্নিসংযোগ, শিল্পীদের উপর হামলা, সংখ্যালঘুদের উপর নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদে সমাবেশ হয়েছে বরিশালেও। এছাড়া চট্টগ্রাম, সুনামগঞ্জ, নাটোর, পঞ্চগড়, ময়মনসিংহ, হবিগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, জয়পুরহাট, মেহেরপুর ও কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় একই দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেন সনাতন ধর্মাবলম্বীরা। রিমো সিদ্দিক, সময় সংবাদ।